পার্থ চ্যাটার্জি এবং এসপি সিনহা সহ 6 জনকে আজ ফের আদালতে পেশ করা হচ্ছে। আরো একবার জানাবো, পার্থ চ্যাটার্জি এবং এসপি সিনহা সহ 6 জনকে আজ ফের আদালতে পেশ এবং 6 জনকে ফের আলিপুর আদালতে পেশ করা হচ্ছে। যে ছবি আপনাদের সামনে একেবারে এক্সক্লুসিভ তুলে ধরছে রিপাবলিক বাংলা। এই মুহূর্তে বাংলার অন্যতম 1 নম্বর নিউজ চ্যানেল রিপাবলিক বাংলা যে খবর ব্রেক করছে এবং যে এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে তুলে ধরছে, পার্থ চ্যাটার্জি এবং এসপি সিনহা সহ 6 জনকে আজ ফের আদালতে পেশ করা হচ্ছে। যে ছবি আপনারা দেখলেন, আর এই মুহূর্তে তুলিকা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে একেবারে সরাসরি রয়েছে। তুলিকা, এই মুহূর্তে কি আপডেট রয়েছে সেটা অবশ্যই জানবো, তার কারণ পার্থ চট্টোপাধ্যায়কে তাকে আজ ফের একবার আদালতে পেশ করা হচ্ছে। তিনি কি কোনো কিছু বলেন সংবাদ মাধ্যমের সামনাসামনি এসে? একেবারেই, তার কারণ এর আগেও যখন জিজ্ঞাসা করেছে পার্থ চট্টোপাধ্যায়কে বিভিন্ন বিষয় নিয়ে, তিনি কিন্তু কার্যত নিরুত্তর থেকেছেন। এবং পার্থ চট্টোপাধ্যায় সহ এই নিয়োগ দুর্নীতি মামলায় যারা যারা রয়েছে, অর্থাৎ এসপি সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, প্রদীপ সিং, প্রসন্ন রায়, কল্যাণভাই ভট্টাচার্য সহ যারা রয়েছেন, প্রত্যেককেই কিন্তু আজকে আদালতে পেশ করা হচ্ছে এবং আলিপুর আদালতে পেশ করা হচ্ছে। তার কারণ এর একাধিকবার আমরা এর আগেও দেখেছি যে যে সাবমিশন হয়েছে সে জায়গায় কিন্তু বারংবার ধরে পার্থ চট্টোপাধ্যায় সহ যারা অভিযুক্তদের আইনজীবীর পক্ষ থেকে কিন্তু বারংবার বলা ছিল তদন্ত কবে শেষ হবে, সেই বার্তা কিন্তু তারা বারংবার দিচ্ছিলেন। এবং 8 মাস হয়ে গেল, সেই তদন্তের যে গতি প্রকৃতি স্লথ হয়ে যাচ্ছে সেই বিষয়টি তুলে ধরছিলেন। এবং সেই তারই পাশাপাশি সিবিআই এর যারা অফিসাররা রয়েছে তারা কিন্তু একাধিক তথ্য সামনে এনেছেন। এবং আজকে এটাই দেখার বিষয় যে সিবিআই আর কোন তথ্য দেয় এবং যারা অভিযুক্ত পক্ষের আইনজীবীরা রয়েছেন তারাও কি বলেন। যদিও বা পার্থ চট্টোপাধ্যায়কে একাধিক প্রশ্ন করা হলে সংবাদ মাধ্যমের পক্ষ থেকে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় নিরুত্তরই ছিলেন। তনয়, অর্থাৎ এক কথা বলতে গেলে তিনি এইবার এসে আরো সংবাদ মাধ্যমের সামনাসামনি কিছুই বললেন, একেবারে নিরুত্তর ছিলেন। তুলিকা, একেবারেই, তার কারণ দেখো একাধিক প্রশ্ন কিন্তু করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে। এবং যারা এসপি সিনহা থেকে শুরু করে যারা রয়েছেন, অর্থাৎ এজেন্ট থেকে শুরু করে এই প্রদীপ সিং, প্রসন্ন রায়, যারা ইতিমধ্যেই এসেছে তাদেরকে আদালতে নিয়ে আসা হয়েছে প্রেসিডেন্সি জেল থেকে, তারা কিন্তু প্রত্যেকেই নিরুত্তর ছিলেন। এবং পার্থ চট্টোপাধ্যায়কে বিশেষত সংবাদ মাধ্যমের পক্ষ থেকে একাধিক প্রশ্ন করা হয়, সেই প্রশ্নের উত্তর কিন্তু তিনি দেননি। এবং আজকে যখন আদালতে পেশ করা হবে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বারংবার ধরে যেটা ইডির আদালতে বা সিবিআই এর যখন আদালত পেশ করা হচ্ছে তখন তারা বারংবার বলছেন যে তদন্ত কতদিন চলবে আর কতদিন সময় লাগবে, সেই দাবিটা তারা বারংবার ধরে করছেন। এবং আজ সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে আবারও প্রোডাকশন রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে যেরকম তারা আবারও জামিনের আবেদন করবেন, পার্থ চট্টোপাধ্যায় সহ যারা আইনজীবীরা রয়েছেন, অভিযুক্ত পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করবেন, এবং অন্য প্রান্তে যারা সিবিআই এর অফিসার তারা কি বলেন সেই বিষয়টাই কিন্তু একেবারেই। তাই তুলিকা, আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো। অর্থাৎ আজ পার্থ চট্টোপাধ্যায় সহ যে 6 জনকে আদালতে তোলা হচ্ছে আলিপুর আদালতে, সেখানে তাদের জামিন আপিল করতে পারেন তাদের আইনজীবীরা, যেমনটা প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে। তবে সিবিআই তদন্তকারী অফিসারদের পক্ষ থেকে কি সামনে রাখা হয় সে সমস্ত আপডেট সবার প্রথম তুলে ধরবে রিপাবলিক বাংলা। আপনাদের ভালোবাসায় রিপাবলিক বাংলা এই মুহূর্তে বাংলার 1 নম্বর নিউজ চ্যানেল।